ও পুলিশ, ওর কাছে সবসময় আমস থাকবে, থাকে। ও আমাকে সবসময় বলে মাইরা ফেলাবো, এটা করবো, এটা করবো। মানে আমি তো ভয়েই থাকবো, একটা আইন প্রশাসনের লোক তো ভয় পাওয়া স্বাভাবিক, সাধারণ একটা মানুষ, আর আমি তো ঘরের বউ, আমার তো ভয় পাওয়াটা তো স্বাভাবিক। 50 লক্ষ টাকার কাবিন মূল্যে 1ই মার্চ 2021 তারিখে কাজীর মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী সোহেল রানা আমার বরণ পোষণ করে না। উপযুক্ত 30 লক্ষ টাকা যৌতুক দাবি করে, তার যৌতুক না দিতে পারায় বিভিন্ন মারধর করে আমাকে। এছাড়া সে বিভিন্নভাবে হুমকি দুমকি দেয়, ফোনের মাঝে রেকর্ডিং আছে তার ব্যাপারে, সে আমাকে কি হুমকি দামকি কী কী দিছে না দিছে সব কিছুই আছে, আমি সবই রেখে দিছি। এইখানে পলাশে ও ছিল তখন আমার সাথে, মানে যেভাবেই হোক একটা ব্ল্যাকমেইল করে আমাকে বিয়ে শাদি করছে, তো করছে, আমি সংসার করার জন্য চেষ্টা করছি। করার পর থেকে সে মানে নানান ধরনের অত্যাচার, হুমকি দামকি আমাকে টাকা পয়সা দিতে, একটা মেয়ের সাথে তার সম্পর্ক, তো ওগুলো আমি ধরতে পারছি। ধরার পর থেকে আমার কি শুধু অত্যাচার আর অত্যাচার, নানান ধরনের মানে আমার মেয়েকে তুলে নিবে, আমার বোনকে তুলে নিবে, স্কুলে যাইতে পারে না, ওখানে নিয়ে গাড়ি নিয়ে দাঁড়াই থাকে, তো আমি তো থাকি আপনার ডাকাতে, ওখানে আমার ছোট বোন পড়ে, মেয়েও পড়ে, ওখানে আমার থাকতে হয়, ওখানে গিয়ে বাসা বাড়িতে মারধর শুরু করে সেই ওইখানে। তো সব কিছু মিলাই টিলে চিন্তা ভাবনা করলাম যে এখন আমার একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তারপরে বলে যে আমাকে মাইরা ফেলাবে। আমি সোহেলের নামে ফার্স্ট টাইমে একটা যৌতুক মামলা করছি, তখন সে আমাকে এলাকার চেয়ারম্যান মেম্বার সবাইকে নিয়ে ও আপোষনামা দিয়ে তারপর আমাকে নিয়ে আসছে। আনার পরে আবার 1 সপ্তাহ পরেই আপনার এরকম মারধর, এটা ওইটা এগুলো শুরু করছে। তো আমি আবার 20 দিন পরে গিয়ে আবার এই যৌতুক মামলা গিয়ে আবার স্টার্ট করি, কিন্তু মামলা দায়ের করার পর থেকে সে অতিরিক্ত আমার সাথে, আমি রাস্তাঘাটে চলতে পারি না, আপনার কোথাও যাইতে পারি না, আমার আমি কতদিন এইভাবে লুকোচুরি করে এইভাবে থাকবো। ও পুলিশ, ওর কাছে সবসময় আমস থাকবে, থাকে। ও আমাকে সবসময় বলে মাইরা ফেলাবো, এটা করবো, এটা করবো। মানে আমি তো ভয়েই থাকবো, একটা আইন প্রশাসনের লোক তো ভয় পাওয়া স্বাভাবিক, সাধারণ একটা মানুষ, আর আমি তো ঘরের বউ, আমার তো ভয় পাওয়াটা তো স্বাভাবিক। আমি তো চলাফেরা করতে পারি না, আমি যে মামলাটা চালাই ওই তারিখ পর্যন্ত আমি, ও আমার বাসার সামনে সবসময় লুকটুক রাখে, আমি তাও আসতে পারি না। এমনকি 7 তারিখে যে তারিখ, ওকে বলছে আপনার যে আমার সাথে একটা মিউচুয়ালের ভিতরে যাইতে, হইতে সংসার করতে, না হলে না করার মতো, যেন আমাকে যেন কোনো বিরক্ত না করে, এরকম বলা হয়েছে। এখন 7 তারিখে হলো তারিখ, ওই 7 তারিখে সে হাজির হবে, আমিও হব, কিন্তু এর ভিতরে যদি আমার কোনো প্রবলেম হয়, কোনো ঝামেলা হয়, তাহলে আপনারা ধরে নেবেন এই সোহেলরা নেই আমার কোনো একটা সমস্যা করছে। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। এখন এই অবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার আমার জানে নিরাপত্তা দাবি করছি।